আশা করি সকলে দেখতে পাচ্ছ। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে কি ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কী কী আছে আমরা লিখে নিলাম, একটা হচ্ছে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কী কী আছে আমরা দেখে নিলাম। এখানে একটা জিনিস বুঝার রয়েছে, সেটা হচ্ছে কি এই যে ডেফিনেট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমি যে লিখলাম এগুলি কোথায় বসে সেন্টেন্সের, সবসময় মনে রাখবে এই যতগুলি এখানে লিখলাম এগুলি সবসময় মনে রাখবে এগুলি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, দ্যাট মিনস সেন্টেন্সের এন্ডে বসবে। কোথায় বসে? সেন্টেন্সের এন্ডে। তো আমি এখানে লিখে দিচ্ছি দিস ক্যান বি প্লেসড অ্যাট দি এন্ড অফ দি সেন্টেন্স, এগুলি সেন্টেন্সের এন্ডে বসে, শেষের দিকে। আর এখানে যে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলি আমি লিখলাম এগুলি কোথায় বসবে? এগুলি বসবে। তো বন্ধুরা, আজকে আমরা টাইম অ্যান্ড টেন্সের নেক্সট পার্ট নিয়ে ডিসকাস করব। তো গতকালকে আমরা বলেছিলাম টাইম এবং টেন্স বলতে আমরা কী বুঝি, টাইমকে দেখে আমরা টেন্সকে চেঞ্জ করব, সেই বিষয়টি আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম। যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই তোমরা দেখে আসো। তো আজকে আমরা বেসিক যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, দেখো আমরা বলেছিলাম যে আমরা কম্প্যারিজন করে পড়বো। তো আজকে আমি এখান থেকে শুরু করছি। দেখো, লেখো তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট আর এই সাইডে লেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমাকে টেম্পোরারি অ্যাকশন সম্পর্কে বলবে, টেম্পোরারি অ্যাকশন সম্পর্কে বলবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট সবসময় তোমাকে বলবে পারমানেন্ট অ্যাকশন, পারমানেন্ট বা ফ্রিকোয়েন্ট অ্যাকশন সম্পর্কে বলবে। ঠিক আছে, বুঝতে পারছো? একটা হচ্ছে পার্মানেন্ট, আরেকটা হচ্ছে কি ফ্রিকোয়েন্ট অ্যাকশন সম্পর্কে বলবে, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে টেম্পোরারি অ্যাকশন অ্যাকশন সম্পর্কে বলবে। টেম্পোরারি অ্যাকশন বলতে আমরা কী বুঝি? সাপোজ ধরো আমি এখন তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে পড়াচ্ছি, এটা একটা টেম্পোরারি অ্যাকশন, বা তুমি এখন আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে দেখছো, তো এটা একটা টেম্পোরারি, কিছুক্ষণ পর আর দেখবে না। যে জিনিসটা এখন তোমার চোখের সামনে হচ্ছে সব কিছু টেম্পোরারির জন্য, তো তখন এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখবো। আর পারমানেন্ট কোনটাকে বলি? পারমানেন্ট মানে হচ্ছে যেটা গতকালকেও ছিল, আজকেও আছে এবং আগামীকালকেও থাকবে। অলরেডি আমরা গতকালকে বলেছিলাম কিছু এটার উপরে। তো যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, সেটা গতকালকেও ছিল, আজকেও ঠিক এবং আগামীকালকেও এটা ঠিকই থাকবে, এটা হচ্ছে পারমানেন্ট। আর ফ্রিকোয়েন্ট মানে কি? যে কাজটা তুমি প্রত্যেক দিন করো, ডেইলি, এভরিডে। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। তো আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বোঝার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা লিখে নিই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কীরকম হবে? আমরা সকলেই জানি যে সাবজেক্ট থাকবে প্লাস ইজ, এম, আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কী হবে? আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা লিখে নাও তোমরা। নম্বর ওয়ান দিয়ে লেখো সাবজেক্ট প্লাস ভি ওয়ান বি ফাইভ প্লাস অবজেক্ট। আর সবসময় রাখবে অবজেক্ট কী হবে? অবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। ঠিক আছে, নাম্বার টু আরেকটা মনে রাখবে সাবজেক্টও কী হবে? সাবজেক্টও নাউন হতে পারে বা প্রোনাউন হবে, মনে রাখবে। নাম্বার টু লেখো, নাম্বার টু যে স্ট্রাকচারটা এটা হচ্ছে লেখো সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস অবজেক্ট। নাম্বার থ্রি দিয়ে লেখো সাবজেক্ট প্লাস ইজ, এম, আর প্লাস কমপ্লিমেন্ট। গতকাল কেমন আমি লিখেওছিলাম কমপ্লিমেন্ট নাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, আর এটা লিখে নিতে পারো সাবজেক্ট প্লাস ভি ওয়ান বি ফাইভ প্লাস অ্যাডভার্ব। এগুলো হচ্ছে সব প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার।
আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার। এখন আমরা গ্রামার কিসের জন্য পড়ি? গ্রামার যদি তুমি ভালো জানো তো তুমি নিজে নিজে একটা বলতে গেলে তুমি যে কোনো কিছু লিখতে পারবে, যা ভালো লাগে সব কিছু লিখতে পারবে। তাছাড়া যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, বিশেষ করে অলিম্পিয়াড, যারা টিপিএসসি, টিসিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, মানে যারা যারা যে এক্সামের জন্য নিজেকে প্রিপারেশন করছো এবং যে এক্সামে ইংলিশ রয়েছে, তো এটার মধ্যে একটা পার্ট থাকবে টাইম অ্যান্ড টেন্স। তো টাইম অ্যান্ড টেন্সের মধ্যে আমরা এগুলি পড়তেই হবে। তো যেহেতু টাইম অ্যান্ড টেন্স সম্পর্কে পড়ছি, তো আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, এরকম না জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্যাটস এনাফ না। স্ট্রাকচার শিখে নিলাম, কয়েকটা সেন্টেন্স লিখে নিলাম, বাস এতটুকুই না। আমরা আমরা এখানে আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো কীভাবে ডিটেলসে পড়বো দেখো, আমরা যদি বলি যে এখানে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে আর এখানে কী আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, যেটা তোমাকে পার্মানেন্ট অ্যাকশন সম্পর্কে বলবে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাকশন সম্পর্কে বলে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, যেটা তোমাকে টেম্পোরারি অ্যাকশন সম্পর্কে বলে। এতটুকু তোমাদের বেসিক ডিফারেন্স ক্লিয়ার হয়েছে কি না? প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট দেখো এখানেও আছে, প্রেজেন্ট এখানেও প্রেজেন্ট, তো দু জায়গাতে প্রেজেন্ট লাগানো আছে, কিন্তু তাদের মধ্যে বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কী রয়েছে সেটা বুঝতে হবে। একটা টেম্পোরারি অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে, আর একটা পারমানেন্ট বা ফ্রিকোয়েন্ট অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে। আশা করি বুঝতে পেরেছ এবং তাদের স্ট্রাকচারগুলো লিখে দিয়েছি। বাট স্ট্রাকচার পর্যন্ত যদি আমরা আটকে রাখি নিজেকে, তাহলে হবে না। তার মধ্যে আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি এখানে, লেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি লিখতে থাকো, পরে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো কেন লিখেছি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কী কী আছে সেই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে, কারণ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি আমরা ক্লিয়ার না হই, যেমন ডেইলি, এভরিডে, কোথায় বসে, ফ্রিকোয়েন্টলি, সেলডম, সেলডম অর এভার, সেলডম অর ইফ এভার, সেলডম অর নেভার, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, তো কথার উদ্দেশ্য হচ্ছে যদি আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে না চিনি, এটা একটা প্রবলেম ক্রিয়েট হবে। আরেকটা হচ্ছে কি, যখন আমরা জানলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কী কী আছে, এগুলির প্লেসমেন্ট কোথায় হবে, তো এগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। বিশেষ করে যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, জানতে তো লাগবে তোমাদের, প্লাস যারা যারা ইংলিশে কিছু লেখো তাদের জন্য অবশ্যই প্রয়োজন। চলো আমরা দেখে নিচ্ছি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দুই ধরনের হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কী কী আছে চলো দেখে নিচ্ছি। তো ডেফিনিটগুলো আমি লিখে দিচ্ছি এখানে, তো তোমরাও লিখে নাও। লেখো ডেইলি, ডেইলি, উইকলি, ফর্টনাইটলি, মান্থলি, ইয়ারলি, ওয়ান্স এ মান্থ, টুয়াইস এ উইক। এভরিডে, এগুলো হচ্ছে কি বন্ধুরা, ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কী কী আছে চলো আমরা একটু দেখে নিচ্ছি এখানে। যেমন অলওয়েজ, সেলডম, হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি, রেয়ারলি, সেলডম অর নেভার, সেলডম ইফ এভার, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস,
ओकेशनली ঠিক আছে তো এইগুলি যে এগুলো আছে সবগুলি কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যা যা লিখলাম আশা করি সকলে দেখতে পাচ্ছ তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি একটা হচ্ছে কি ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আরেকটা হচ্ছে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তো ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কী কী আছে আমরা লিখে নিলাম একটা হচ্ছে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কী কী আছে আমরা দেখে নিলাম এখানে একটা জিনিস বোঝার রয়েছে সেটা হচ্ছে কি এই যে ডেফিনেট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমি যে লিখলাম এগুলি কোথায় বসে সেন্টেন্সের সবসময় মনে রাখবে এই যতগুলি এখানে লিখলাম এগুলি সবসময় মনে রাখবে এগুলি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স দ্যাট মিনস সেন্টেন্সের এন্ডে বসবে কোথায় বসে সেন্টেন্সের এন্ডে তো আমি এখানে লিখে দিচ্ছি দিস ক্যান বি প্লেসড অ্যাট দি এন্ড অফ দি সেন্টেন্স এগুলি সেন্টেন্সের এন্ডে বসে শেষের দিকে আর এখানে যে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলি আমি লিখলাম এগুলি কোথায় বসবে এগুলি বসবে বিফোর দ্য মেইন বার কোথায় বসবে তো এখানে নিচে জায়গা হবে না তোমরা দেখতে পারবে না আমি উপরের দিকে লিখে দিচ্ছি এগুলি কোথায় বসে আমি তোমরা এখান থেকে লিখে নাও একটু কষ্ট করে বিফোর দ্য মেইন বার বিফোর দি মেইন বার ঠিক আছে বিফোর দ্য মেইন বার লিখে নাও এতটুকু পর্যন্ত লিখে নাও নতুবা কেউ যদি চাও এটাকে স্ক্রিনশট নিতে স্ক্রিনশট নিয়ে নাও আমি একটু দেখে নিচ্ছি দেখা যাচ্ছে কি না ঠিক মতো সব কিছু ওকে ফাইন তো বুঝতে পেরেছ আশা করি তো প্রথম আমি দেখলাম যে গতকালকে ক্লাসে আমরা শুরু করেছি টাইম অ্যান্ড টেন্স তো প্রথম আমরা দেখলাম যে টাইম এবং টেন্সের মধ্যে রিলেশন কি টাইম দেখে আমাকে টেন্সকে ডিসাইড করতে হবে এরকম যাতে না হয় পরীক্ষা হলে টেন্স দেখে তুমি টাইমকে ডিসাইড করছো তো টাইমকে দেখে তোমাকে টেন্সকে ডিসাইড করতে হবে তো আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কি আরেকটা বললাম যে টেন্স কি টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম টেন্স কি টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম ঠিক আছে আমরা দেখলাম যে টেন্সের ডেফিনেশন পড়লাম টেন্সের টাইপসগুলি পড়লাম তো আজকে কি দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা কি এখানেও প্রেজেন্ট রয়েছে এখানেও প্রেজেন্ট রয়েছে দুটোই প্রেজেন্ট বাট একটা কন্টিনিউয়াস একটা হচ্ছে ইনডিফিনিট তো কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা নাকি টেম্পোরারি অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে আর ইনডিফিনিট মানে যেটা পারমানেন্ট বা ফ্রিকোয়েন্ট অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে এখন পারমানেন্ট অ্যাকশনের মধ্যে কী কী রয়েছে পারমানেন্ট অ্যাকশনের মধ্যে রয়েছে ইউনিভার্সাল অ্যাকশন রয়েছে ম্যাথেমেটিক্যাল ফ্যাক্ট রয়েছে সাইন্টিফিক অ্যাকশন রয়েছে প্রোভার্ব রয়েছে জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে তো কথার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ স্লোলি গ্রেজুয়ালি আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানার চেষ্টা করব তো জানতে গেলে আমাদের এগুলো আগে একটু জানতে হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে কি যে কাজটা তুমি প্রত্যেক দিন করো হাউ মেনি টাইমস আমরা বলি না হাউ মেনি টাইমস ডু ইউ ডু দিস ওয়ার্ক এভরিডে তো তো অ্যাডভার্ব মানে কি অ্যাডভার্ব হচ্ছে দেখো আমরা কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা টাইমকে আমরা কয় রকমভাবে বুঝতে পারি টাইম যে ব্যাপারটা টাইম যে এটাকে আমরা অ্যাডভার্বের মাধ্যমে বুঝতে পারি টাইম যে বিষয়টা এখানে লেখা আছে টাইমকে আমরা কীভাবে বুঝতে পারি অ্যাডভার্বের মাধ্যমে যেমন এখানে অ্যাডভার্বগুলি আমরা দেখে বুঝতে পারবো মানে কোন টাইমের কথা বোঝানো হচ্ছে এখানে বুঝতে পারছো কি না তো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাই দেখো তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ারিটি আসবে যেমন আমি কি বলেছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ডেফিনিট একটা হচ্ছে ইনডেফিনিট এবং এগুলো হচ্ছে ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এগুলো হচ্ছে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সেন্টেন্সের লাস্টে বসে আর ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মেইন ভার্বের আগে বসে আরেকটা ছোট্ট একটা কথা মনে রাখতে হবে এখানে যে এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটা কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না আমি রিপিট করছি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে আমরা কখনো কন্টিনিউয়াস টেন্সে রাখতে পারবো না বা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব না এটাকে সবসময় আমরা নন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করতে পারবো না যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে যেখানে কন্টিনিউয়াস ওয়ার্ডটা রয়েছে সেখানে আমরা এই ওয়ার্ডগুলি ব্যবহার করতে পারবো না যেমন পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস যেখানে যেখানে কন্টিনিউয়াস শব্দটা পাবে সেখানে আমরা এই ওয়ার্ডগুলিকে ব্যবহার করতে পারবো না তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে আমরা নন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো যেটাতে কন্টিনিউয়াস ওয়ার্ডটা নেই তাহলে লিখে দিচ্ছি আমি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ক্যান বি ইউজড অনলি নন
কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পারছো? তো আমি কয়েকটা এখানে তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি। যেমন একটা একটা করে লেখো, আমি কয়েকটা এখানে এখানে আশা করি সবাই উঠিয়ে ফেলেছো, তো প্রত্যেকে লেখো আমার সাথে সাথে, লেখো কয়েকটা কোশ্চেন দিচ্ছি, লেখো লেখো। আই অ্যাম, লেখো আই অ্যাম ডেইলি, এগুলি এক্সারসাইজ বলতে গেলে এক্সারসাইজ করা হচ্ছে। আই অ্যাম ডেইলি টিচিং হিম, আই অ্যাম ডেইলি টিচিং হিম। এই সেন্টেন্সের মধ্যে কোথাও মিস্টেক আছে কি নেই দেখো তো, এই সেন্টেন্সের মধ্যে কোথাও মিস্টেক আছে কি নেই, কীভাবে বুঝবে এই সেন্টেন্সের মধ্যে কোথাও মিস্টেক আছে কি মিস্টেক নেই? হ্যাঁ, তো আমি কি বলেছি যে, আমি বলেছি যে এটা হচ্ছে ডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা কোথায় বসে? সেন্টেন্সের লাস্টে বসে। কিন্তু এখানে দেখো ডেইলি ওয়ার্ডটা টিচিংয়ের আগে বসে গেছে, মানে মেইন ভার্বের আগে, তো এখানে একটা ভুল। তো এটা কোথায় বসবে? লাস্টে। তো এটাকে যদি আমি ঠিক করি তাহলে কী হবে? আই অ্যাম টিচিং হিম ডেইলি। তারপরও মিস্টেক আছে কেন? দেখো আমি বলেছি কি, তা বলেছি কি যে এই ওয়ার্ডগুলি এখানে যা যা আছে এগুলি নন কন্টিনিউয়াস টেন্সে বসবে, কিন্তু আই অ্যাম টিচিং, দেখো এখানে আমি লিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কি সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসবে। তো আই অ্যাম টিচিং এটা কোন টেন্সে আছে বন্ধুরা? ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে এখানে একটা ছোট্ট একটা মিস্টেক আছে, কী বলো তো? তো তার জন্য আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে আমাদেরকে টাইমকে দেখে, কি আমাদেরকে টাইমকে দেখে আমাকে টেন্সকে ডিসাইড করতে হবে। কী দেখে? টাইমকে দেখে আমাকে টেন্স ডিসাইড করতে হবে। দ্যাট মিন্স এখানে আমাকে দেখতে হবে টাইমটা কোন সময়ের দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে ডেইলি। কী দেওয়া আছে বন্ধুরা? ডেইলি। ইয়েস অর নো? তো আমরা এখানে কোয়া থেকে শিখলাম এটা, এখান থেকে দেখো ডেইলি আছে, এটা হচ্ছে ডেফিনেট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এবং এটা কোথায় বসে? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, এটা আমরা এন্ডেই বসালাম। এবং এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটাকে দেখে আমাকে টেন্সটা চেঞ্জ করতে হবে। তাহলে দ্যাট মিন্স এটা কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস টেন্সে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে আমাকে ইনডিফিনিটে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? ইনডিফিনিটে। তো তো এখানে আই অ্যাম টিচিং, অ্যাম টিচিং হবে না, কী হবে? আই টিচ হিম ডেইলি, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দিই, লেখো, আমি এটা মুছে নিচ্ছি। দেখো সাবজেক্ট প্লাস ভি ওয়ান ভি ফাইভ প্লাস অবজেক্ট, এগুলি সবাই পারো আশা করি। তারপর আমি একটা একটা করে বোঝাবো। আমি বেসিক, মানে সব থেকে যে ইম্পর্ট্যান্ট বিষয়টা ভালো করে বোঝো, সব থেকে যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা নিয়ে আমি ডিসকাস করছি। আমি জানি যে এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বিষয়গুলি তারা জানে না, তার জন্য আমি এই বিষয়গুলি একটু ডিসকাস করে নিচ্ছি আগেই। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট যে বিষয়টা এটা একটু দেখে নাও। যেমন একটা সেন্টেন্স লেখো, লেখো হি ইজ ডুইং দিস টাস্কস অলওয়েজ, হি ইজ ডুইং দিস টাস্কস অলওয়েজ। তো যাওয়ার আগে মিস ইট, এই বিষয়টা তো যাওয়ার আগে এখানে একটা কথা বলে যে সেলডম থেকে দ্যাট মিন্স সেলডম থেকে সেলডম ইফ এভার পর্যন্ত সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। এবং মনে রাখবে সেলডম হার্ডলি বেয়ারলি স্কার্সলি রেয়ারলি সেলডম ইফ এভার সেলডম অর নেভার সবগুলি নেগেটিভ ওয়ার্ড। এবং সবগুলির মানে হচ্ছে কি? সবগুলির মানে হচ্ছে নট। সবগুলির মানে কি বন্ধুরা? নেগেটিভ। তো সবগুলি মানে হচ্ছে নট। আচ্ছা দেখো, দেওয়া আছে হি ইজ ডুইং দিস টাস্কস অলওয়েজ, এখানে কোথাও মিস্টেক আছে কি না? আর যদি মিস্টেক থাকে তাহলে কারেক্ট কী হবে? হ্যাঁ দেখো, আমি বলেছি এখানে একটা ওয়ার্ড আছে অলওয়েজ। অলওয়েজটা কি? অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। প্রথম এটা কি? ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা কোথায় বসে? বিফোর দ্য মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কোনটা? দেখো হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের নাউন না প্রোনাউন? প্রোনাউন। ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব,
ইজ এখানে কি ভার্ব? হেল্পিং ভার্ব। ডুইং হচ্ছে এখানে মেইন ভার্ব। দিস হচ্ছে এখানে ডিটারমিনার। টাক্স হচ্ছে এখানে নাউন। অলওয়েজ হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখন আমাদের প্লেসমেন্ট দেখতে হবে। আমরা তো বুঝতে পেরেছি পার্ট অফ স্পিচ, আমরা কি বুঝতে পেরেছি পার্ট অফ স্পিচ, বাট আমাদের দেখতে হবে এখন প্লেসমেন্ট কোথায় হবে। তো আমরা যদি প্লেসমেন্টটা দেখতে চাই তাহলে এটা হবে অনেকটা হি ইজ অলওয়েজ ডুইং দিস টাক্স। ইয়েস অর নো? হি ইজ অলওয়েজ ডুইং দিস টাক্স, কারণ এই যে অলওয়েজ ওয়ার্ডটা আছে এটা কোথায় বসে? মেইন ভার্বের আগে। তো এখানে ডুইংটা কি? এখানে ডুইংটা হচ্ছে বন্ধুরা মেইন ভার্ব। ডুইংটা এখানে কি ভার্ব? মেইন ভার্ব। আর ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। তো প্লেসমেন্ট হিসেবে তো ঠিক আছে, কিন্তু তারপরে এখানে একটা মিস্টেক আছে। মিস্টেকটা কি? আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে আমরা কখনো কন্টিনিউয়াস টেন্সে রাখতে পারবো না, এটাকে আমরা কিসে রাখতে হবে? নন কন্টিনিউয়াস টেন্সে। তো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে কনভার্ট করবো। তো এটা ডুইং আছে, তো প্লেসমেন্ট তো ঠিক করে নিলাম, এখন আমাদের টেন্স ঠিক করতে হবে। এখন টেন্সটা কেন ঠিক করতে হবে? কারণ আমরা টাইমকে দেখে আমরা টেন্সকে চেঞ্জ করি। কী দেখে? টাইমকে দেখে আমরা কী চেঞ্জ করবো? টেন্স। তো এটা আনসারটা অনেকটা এরকম হবে, হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ডাজ হবে, হি অলওয়েজ ডাজ দিস টাক্স, এটা হবে কারেক্ট আনসার। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবং এটা থেকে আমরা আরও পরবর্তী সময়ে আরও অনেক এক্সাম্পল নেব, উদাহরণ নেব, নিয়ে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, একটা একটা করে একটা একটা স্টেপ করে আমি তোমাদেরকে টেন্স পার্টটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম একটা জায়গাতে হয় কি, পাস্ট ইনডিফিনিট কখন ইউজ করবো, পাস্ট পারফেক্ট কখন ইউজ করবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় ইউজ করবো, প্রেজেন্ট পারফেক্টকে কোথায় ইউজ করবো। তো এই বিষয়গুলিকে যদি জানতে হয় তাহলে এই বিষয়গুলি, এই যে বিষয়গুলি লিখছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই বিষয়গুলিকে তোমাকে ভালো করে জানতে হবে, তখনই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে, আদারওয়াইজ নাহলে সবসময় প্রবলেম ক্রিয়েট হবে। তো আজকের ভিডিও তো বন্ধুরা এখানে রাখবো। তো ভালো করে একটা খাতা মধ্যে এগুলো নোট ডাউন করতে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।